আসসালামু আলাইকুম ফিরোজ, কারণ বাজারে ইলিশ মার্কেটে আপনাদের স্বাগতম। কারণ বাজারে পাইকারি এবং খুচরা মার্কেটে উভয় মার্কেটেই প্রচুর ইলিশ সমাগম। আর কারণ বাজারে আসলেই আমরা সিরাজ ভাইয়ের কাছে আসি, সিরাজ ভাইয়ের সঙ্গে কথা বলি, তার মাছগুলো দেখানোর চেষ্টা করি। তার মাছগুলো সবসময়ই বড় হয়ে থাকে এবং অনেক অনেক বড়, অনেক বড় মাছ আজকে দেখুন সিরাজ ভাইয়ের দোকানে। কিছু মাছ বিক্রি হয়েছে এখানে, 8 কেজি 800 গ্রাম, 1200 টাকা কেজি দরে মাছগুলো বিক্রি হয়েছে। কত করি ভাই? 950 টাকার মাছ দেখুন, 950 টাকার মাছ, 1 কেজি 200 গ্রামের মাছ হবে। এবার মাছ অনেক ফ্রেশ, দামও কম আছে। আপনার 2 কেজি মাছ 1250 টাকা কেজি, 2 কেজি মাছ একবার মাছ সাতপুরের মাছ, মাছ ফ্রেশ, মাছ দিয়ে কাস্টমার খেলে একবার কাস্টমার কিনবো। 1250 আপনার, আমরা সবসময় দেখি আপনাদের এখানে ফ্রেশ মাছ বিক্রি করা হয়, এখানে আমরা দেখছি 950 টাকা বিক্রি হচ্ছে, 900 টাকা দেখুন, 900 গ্রাম থেকে 1 কেজি সাইজের একটি মাছ বড় আছে। সিরাজ ভাই কারণ বাজারে প্রতিদিনই এখানে আসে এবং সিরাজ ভাইয়ের ভিডিওই সম্ভবত সব থেকে বেশি। আমরা আবার একটু মাছ দেখানোর চেষ্টা করি, তারপর সিরাজ ভাইয়ের সঙ্গে কথা বলব। সিরাজ ভাইয়ের ব্যস্ত সময় আমরা কথা বলবো, একটু অপেক্ষার পরে তার সঙ্গে কথা বলবো। এক দেখি কত করেন, দেখুন স্যার, ইলিশ মাছ কিনতে হলে আপনাকে হাত দিয়ে ধরে মোটা দেখে কিনতে হবে। নয় পিসে কতটুকু ওজন হয় পাবেন এখানে। কারণ বাজারের বাম পাশে এখানে চাষের মাছ, দেশি মাছ, বড় বড় মাছ সব আছে, কাতল মাছ, রুই মাছ, তাজা মাছ, এগুলো চাষের মাছ। এছাড়াও এই মার্কেটে অন্যান্য মাছগুলো পাবেন। তো আমরা
যত ইলিশ মাছ দেখানোর চেষ্টা করি, আরও কিছু মাছ তুলে আনা হচ্ছে। তাদের পোয়া মাছের আমদানি করেছে। আরো কিছু মাছ দেখতে থাকে দিচ্ছে, আমরা মাছ তুলে দেখো দারুন মাছ চলো। এখন প্রচুর ব্যস্ততা, এখানে প্রচুর মানুষের সমাগম, এবং এর মধ্যেই কাদা পানির মধ্যে আমরা কষ্ট করে দেখানোর চেষ্টা করি কারণ বাজারের ইলিশের দরদাম। আজকের বাজার কেমন শেখ ভাই? জি ভাই, সালাম আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। সময় আপনার আপনার এখন ব্যস্ত সময়, ভিতরে আমি ডিস্টার্ব করছি। জি না, বলেন, সমস্যা নেই। আজকের বাজার কেমন? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তবে তুলনামূলক মাছের দাম একটু বাড়তি, কারণ গতবারের যে দাম ছিল দাম কমার সম্ভাবনা নেই, কারণ মাছ প্রাইস খালি আপনার দেখেন যে টিভিতে দেখা অনেক মাছ, আমরা যদি দশজন লোক এক জায়গা হয় অনেক দেখাবে, আবার তখন সেরে যাব তখন কিন্তু একই থাকবে। বাইরে দিলাম 1200 টাকা কেজি, কেজি প্লাসটা 1 কেজি প্লাস, এটা 1200 টাকা কেজি, ঠিক আছে। মাছ দিকে বাইরে এখানে হলো আপনার, জি ভাই, 20 পিস, হ্যাঁ 20 পরে পরে পরে, আর আপনার আর হলো 30 পিস মাছ দিয়ে ভাই কেজি প্লাসটা 30 পিস মাছ দিয়ে 1200 টাকা কেজি, আর আপনার এই যে 1 কেজি 800-900 গ্রাম এটা 1300 টাকা কেজি, কিন্তু এটার চেয়ে আপনার এই মাছের চাহিদা বেশি, কেন জানেন? এটা ডিম ছাড়া ডিম আমার মাছের সবাই কম ধরে। হ্যাঁ ভাই, সঙ্গে একটু কথা বলি। ভালো আছেন? জি ভালো। মানে আপনি ওনাকে চয়েস করলেন কিভাবে? না আসলে আমার বাড়ি পদ্মার পারে, সৈয়দপুর জাজির আমার বাড়ি, ওখানে বড় হয়েছি, তো মাছ ইলিশ মাছ আমরা চিনি, তো ওনার এই মাছগুলি দেখে বোঝা গেল এখানে বিভিন্ন ক্যাটাগরির মাছ আছে, অনেকে মাছ চিনে না, এগুলি সাধারণত পদ্মা ওই ডালের ওই মাছ, এগুলির টেস্ট আর ওডির টেস্ট অনেক বেশি, দেখতে বড় কিন্তু ওগুলির টেস্ট কম, দামও কম, ছোট দাম বেশি টেস্ট বেশি, এই জন্য বেছে এই ভালো মাছ এখানে সবাই কিন্তু এগুলি বেছে না,
ওনার কাছে পাইছি পিতা নিয়েছি টোটাল আমি প্রায় 60-70 হাজার টাকার মাছ কিনছি আমি দেখলাম আপনি প্রতিটা মাছ হাত দিয়ে ধরে নিয়েছেন জি এটা চেনার ক্ষেত্রে কেমন হিসাবটা কি চেনার হলো যে একটা মাছ ধরেন এই মাছটা এই মাছটা দেখতে হবে যে মাছের যে গাদা এই গাদারা মোটা কিনা এবং ঢিল কম আছে কিনা এবং এটা দেখে বোঝা যাবে এটার মধ্যে তেল আছে ধন্যবাদ ভিউয়ার্স আপনারা শুনছিলেন আসলে যে মাছ চেনার উপায় এবং এখানে এক এক ভাই 30 কেজি মাছ নিয়েছে এবং এই মাছগুলো দেখুন 1400 টাকা প্রায় 2 কেজির মাছ এবং 1200 টাকা 1 কেজি প্লাস অর্থাৎ 1 কেজি 100 গ্রাম কিন্তু এই মাছগুলো একদম একদম ফ্রেশ এবং ডিম নেই ডিম ছাড়া মাছের স্বাদ সব থেকে বেশি হয় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01935927957 এই নাম্বার দিলে আপনি ইনশাআল্লাহ আমাকে পাবেন আমরা আপনি দুটো মাছ দেখান আমাকে হাত দিয়ে বড় বড় দেন হাত দিয়ে এরকম বাঁকা করে দেখান বেশ ব্যস্ত সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ইলিশের বাজার দর জানানোর জন্য পরে বলছি 1 কেজি প্লাস মাছ 1200 টাকা কেজি 1.5 কেজি প্লাস মাছ 1300 টাকা কেজি এখন বিক্রি হচ্ছে আপনার তাইলে 1.5 কেজি প্লাস মাছ আজকের বাজারে 1200 টাকা 1250 টাকাতে আপনারা কিনতে পারবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিউয়ার্স আবারও বলছি কারণ বাজার পাইকারি মার্কেটের সামনে এখানে খুচরা বাজারে সকালবেলায় ভোর থেকে মাছ বেচা কেনা হয়ে থাকে আপনারা চাইলে এখানে এসে আপনারা আপনাদের পছন্দের মাছ নিতে পারবেন